মাশাআল্লাহ অনেক মাছ বড় বড় সাইজের দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন, আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চরের মাঝে একদম টাটকা রোদের ভিতরে চিংড়ি মাছ ধরা দেখাবো বাসা সেদ্ধ। দেখতেছেন চাষা উঠাইতেছে, তো এখন আমরা মাছ দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আজকে চায়ের ভিতরে প্রচুর মাছ আছে ইনশাআল্লাহ, বড় বড় সাইজের মাছ। তো বন্ধুরা চলেন আমরা মাছ দেখি। আগে কিছু মাছ আছে, চাই উঠেছে মাশাআল্লাহ, অনেক মাছ বড় বড় সাইজের দেখেন। চিংড়ি মাছ, বাটা মাছ, কাঁকড়া আছে। আপনারা কি আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো এখন চাই উঠাইবে, তো চায়ের ভিতরে মাছ কীরকম সেটা দেখবেন। দেখেন অনেক পানি আর ঘাস, তার ভিতরে আমরা জিতে আছি। সামনে চাই আছে, সেই চাইগুলো উঠাইবে। মাছ মানে দক্ষিণে ভালো আছে, পানি বেশি না। দই নেই ভালো মাছ, দুই তিন গাছে বড় হবে। এরা মাছ জমাইছে, আর এরা করলে এরা মাছগুলো বড় বড় আছে। এদের অনেক মাছ আছে, এর ভিতরে মাছের সাইজ বড়। মোটামুটি ভালো হয়েছে, সিরে সাইজ ভালো। মানে হ্যাঁ আমের আসব, হ্যাঁ সে আমাকে তো দেওয়া তাই দেয় বুঝো, করে আজ ইন্ডিয়ান কথা খুব কার্য করে লাগবে না থাকুক একসাথে। এই ভালো সব আমি সব আর এক মিত্র কথা করি না, কারণ করে গাল দিয়ে থই না দেশে লেগ যে কোনো বিশাল নেই। এটা আমরা তো কথা বলি, একটা আমরা কথা বলি, ভালো মাছ আছে। হ্যাঁ স্যার, মাছ ভালো তো কাল পাল্লাই ভালো মাছ স্যার, আমার যে করে স্যার দেখ দিলে আল্লাহ খাওয়াই পড়ে আসতে। হ্যাঁ আমার যদি দুই বছর গেছি মাসাল্লাহ মাসাল্লাহ, এটা বেশি আছে কথাগুলো না মনে থাকে। মাছ যা বইনের সাজ যা বইনের দেওয়ার সব কই দিছে, হেউ করতে হলে গেছিল বুঝলি কর। আমি কিছু করছি আমি না খুঁজি না ওই হ্যাঁ কি গরু পরে দিয়ে আবার আমার একেবারে হুক না
কইজা ডেবার সাইজ ছোট মাছ লাফ এখন জোর 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 করে মাশাল্লাহ সবচেয়ে বেশি মাছ আছে সবচেয়ে বেশি মাছ এইটাই ছিল হ্যাঁ পুরো গড়া দেখলাম ভিডিও মাশাল্লাহ তো বন্ধুরা টোটাল ভিডিওর ভিতরে যা দেখছেন সবচেয়ে এই সাইডের ভিতরে মাছ আছে বেশি বন্ধুরা পরের সাইডে দেখি কি অবস্থা ও মাশাল্লাহ এটা বড় বড় সাইজ ভালো সাইজ বড় এই সাইজ ভাঙ গেছে বেটি ভাঙস ও শেমাস খুললে গেছে আগে বান খুললে গেছে আগে স্যার মাশাআল্লাহ এই যে অনেক অনেক দক্ষিণ সাইড মাছ ভালো না না আমি তাহলে আমার কোম্পানি আমাকে বেহার দেখি তোমাদের বেতন দিয়া নতুন মাছ তোড়ে মনে হয় বেশি তো বন্ধুরা চাই উঠানো শেষ আজকের মতন আর মাছ আছে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছগুলো তোদের নৌকায় নেবে আর আরও একজনের মাছ আছে সামনে তার মাছগুলো দেখাবো তো নৌকায় গিয়ে চলার নৌকা দিয়ে মাছ দেখি নৌকার মাছ আর নৌকার মাছ আর ওই আমার সেই মাছগুলো পরিষ্কার করতেছে হলো মাছ এখন মাছ জীবিত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।